বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই সংক্ষিপ্ত ভিডিওতে জানাবো কিভাবে ফুসফুসের সমস্ত দূষিত পদার্থ দূর করে একে আরও কার্যক্ষম করে তোলা যায় এবং কিভাবে সংক্রমণ প্রতিরোধ করার মতো শক্তিশালী করে তোলা যায়। ফুসফুস আমাদের অতি গুরুত্বপূর্ণ এক দেহযন্ত্র। স্বাভাবিক পরিস্থিতিতে এই দেহযন্ত্র নিজেই নিজেকে পরিষ্কার রাখতে সক্ষম, কিন্তু বিভিন্ন দূষণের ফলে দূষিত পদার্থ জমে যখন এর কার্যক্ষমতা কমতে থাকে তখন তো অবশ্যই একে পরিষ্কার করতে হবে। ফুসফুসের কার্যক্ষমতা কমে গেলে বিভিন্ন ক্ষতিকর রোগ জীবাণুর আক্রমণ বা সংক্রমণ অতি সহজ হয়ে যায়। তাহলে আসুন জেনে নিই কীভাবে এই দেহযন্ত্রকে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ঘরোয়া উপায়ে পরিষ্কার এবং কার্যক্ষম করে তোলা যায়। প্রথমত রসুন। রসুন ফুসফুসের জন্য খুবই উপকারী। রসুনের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ ফুসফুসকে সংক্রমণমুক্ত রাখতে খুবই সহায়ক। তবে রসুন কিন্তু কাঁচা খেতে হবে, আর দিনে দু কোয়ার বেশি রসুন খাবেন না। সকালে খালি পেটেও যেমন এটি খেতে পারেন, আবার জলখাবারের সঙ্গে খেতে পারেন। দু কোয়া করে রসুন নিয়মিত খেতে পারেন। অনেকেই কাঁচা রসুনের গন্ধের জন্য খেতে পারেন না। রসুনের উপকারিতা অটুট রেখে কিভাবে সহজেই গন্ধ দূর করা যায় সেই সম্বন্ধে একটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে, দেখে নিলে উপকৃতই হবেন। দ্বিতীয়ত, কাঁচা পেঁয়াজও কিন্তু ফুসফুসের দূষিত পদার্থ দূর করতে এবং এর কার্যকারিতা বৃদ্ধি করতে সিদ্ধহস্ত। প্রতিদিন খাবারের সঙ্গে একটি কাঁচা পেঁয়াজ নিয়মিত খেতে পারেন। তাছাড়া কাঁচা পেঁয়াজের বিভিন্ন উপকারিতাও রয়েছে। ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা পেঁয়াজ খুবই উপকারী, তবে দিনের বেলাতেই এটি খাবেন। রাতে কাঁচা পেঁয়াজ খেলে অনেকেরই পেটে গ্যাস জমে থাকে। তৃতীয়ত, অনেকেরই জানা আছে আদার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ ফুসফুসের দূষিত পদার্থ দূর করতে সক্ষম। তবে এক্ষেত্রে কিন্তু কাঁচা আদা খেতে হবে, আদা চিবিয়েও খেতে পারেন। আবার আদার ছোট ছোট টুকরো স্যালাডের সঙ্গেও যোগ করে নিতে পারেন। আদা নিয়মিত খেলে কোনো সমস্যা হয় না, তবে যারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান তারা কাঁচা আদা কমই খাবেন। চতুর্থত, লেবু ও ফুসফুসের দূষিত পদার্থ দূর করতে সক্ষম। তাছাড়া নিয়মিত লেবু খেলে ফুসফুসের অক্সিজেন ট্রান্সফারে খুব সহায়তা পাওয়া যায়। এক্ষেত্রে লেবুর শরবত তথা লেবু জল বেশি কার্যকরী। এক গ্লাস পানীয় জলে একটা লেবুর রস মিশিয়ে নিতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে স্বাদমতো লবণ যোগ করে নিতে পারেন, আর কোনো কিছুই যোগ করে নেওয়ার দরকার হবে না এই লেবুর শরবতে। প্রতিদিন সকালে এবং রাতে শোবার আগে এভাবে লেবু জল করে পান করবেন নিয়মিতভাবে। পঞ্চমত, এবার খাবারের কথা বলবো। মিষ্টি কুমড়ো এবং ক্যাপসিকাম নিয়মিত খাবারের তালিকায় রাখুন। এই সবজিগুলির ফুসফুসের কার্যকারিতার উপর সুপ্রভাব রয়েছে। সপ্তাহে অন্তত তিন দিন করে এগুলি খাবার চেষ্টা করবেন। ষষ্ঠত, বাদাম এবং বীজ জাতীয় খাবার খাওয়াও খুব প্রয়োজন। শুধু ফুসফুসের উপকারিতার জন্য নয়, বাদাম এবং বীজ জাতীয় খাদ্যের উপকারিতা অপরিসীম সমগ্র শরীরের বিভিন্ন দেহযন্ত্রের জন্য এবং কার্যক্রমের জন্য। এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অঙ্গ। চীনা বাদাম, আমন্ড, কাজু বাদাম যেটা খুশি এবং সম্ভব সেটাই খান। আর বীজের মধ্যে সর্ষে, পোস্ত, তিল, মিষ্টি কুমড়োর বীজ এসব খাবেন। যেভাবে আপনার ইচ্ছা সেভাবেই খেতে পারেন। সপ্তমত, নিয়মিত যোগব্যায়াম, ব্যায়াম, সাঁতারের অভ্যাস ফুসফুসের জন্য খুবই কার্যকরী। এতে ফুসফুসের ব্যায়াম হয় এবং ফলে শ্বাস প্রশ্বাসের উন্নতি ঘটে। অষ্টমত, প্রতিদিন 3-4 লিটার পানীয় জল পান করুন। সঠিক মাত্রার জল পান আপনার ফুসফুসকে হাইড্রেটেড থাকতে সাহায্য করবে, যা সুস্থ ফুসফুসের অন্যতম শর্ত। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।